মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগাড়া ডিপি ফ্রেন্ডস সুপার কাপ 18 নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 29 মার্চ রাতে লোহাগাড়া দয়াপাড়া মাঠে অনুষ্ঠিত খেলার প্রধান অতিথি আছিল উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরউদ্দিন। অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল গিয়াসউদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন, সাংবাদিক এরশাদ হোসেন, যুবলীগ নেতা জাফর আলম, সরওয়ার কালম, বারা আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরামুল হক রোমান সহ আরো বক্তা। রায়হান স্পোর্টিং ক্লাব একাদশ বনাম এইচপি ক্রিকেট দলের মধ্যকার ফাইনাল খেলা শেষে বিজয়ী এইচপি ক্রিকেট দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিয়ে অতিথি হল এবং ভবিষ্যতে এতগুলো বড় জেতে আয়োজন করতে পারে ইয়ান আর ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে এই আশাবাদ ব্যক্ত করি। নেক্সট নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।